কারা মসজিদ আবাদ করতে পারে, মসজিদ প্রতিষ্ঠা করার চাইতে মসজিদ আবাদ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। মসজিদ আবাদ করবার গুণ হলো পাঁচটা, তিনি ইমানদার হবেন, আখিরাতে জবাবদিহিতার ভয়ে ভীত থাকবেন, সালাত নিজে আদায় করবেন, অপরকে আদায় উৎসাহিত করবেন, যাকাত দিবেন এবং আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবেন না, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান মসজিদে চলতে দেবেন না। সাবধান, মসজিদ যারা বানিয়েছেন খেয়াল রাখবেন যেন কোনো হাদিস অস্বীকারী কোনো বক্তা যেন খতিব বা ইমাম না হয়। আমার নসিহত থাকবে এই মসজিদের কোনো জাঁকজমকপূর্ণ ছবি, আল্লাহ মুহাম্মদ, কাবা ঘরের খাম্বা, যেগুলো সাধারণত প্রায় মসজিদে হয়, এগুলো আপনারা করবেন না। রাজনৈতিক বিভক্তির কারণে মুসলমানদের মধ্যে আদর্শিক বিভক্তি শুরু হয়, আর সে কারণে আব্বাসীয় খেলাফতের আমলে মুসলমানরা চার দলে বিভক্ত হয়ে যায়, সুন্নিরা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এরপরে আবার ভাঙতে শুরু হয়ে যায় তরিকার নামে, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া। এদের আবার আলাদা বাড়তে বাড়তে আমাদের প্রফেসর রশিদুল আলমের হিসাব মতে বাংলাদেশে 200 তরিকা কাজ করছে, একই হানাফি, পরস্পর সাথে কোনো মিল নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجعل إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أجعلتم سقاية الحاج عمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون سورة التوبة 18-20 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে লাকসাম উপজেলাধীন অশ্বতলা আহলাদিস জায় মসজিদের উদ্বোধনী জুমা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহর মেহরবানি, এটা আমাকেই আপনারা নির্বাচন করেছেন, এজন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়াজ পড়া গায়ে শান্ত সুনেবী শস্য শ্যামল পরিবেশে চমৎকার একটি আল্লাহর ঘর মসজিদ উদ্বোধন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহাক আমাদের সবাইকে এমনি করে দিনে হকের কাজে যেখানেই সুযোগ পাওয়া যাক সেখানেই সুযোগ গ্রহণ করে তৌফিক দান করুন। কারা মসজিদ আবাদ করতে পারে, মসজিদ প্রতিষ্ঠা করার চাইতে মসজিদ আবাদ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। রসুল্লাহ সাল্লা সাল্লামের মসজিদের দিকে একবার মনে মনে তাকান, সিরাত রসুলের পাঠকগণ একবার দয়া করে সেদিকে তাকান, তার মসজিদটা কেমন ছিল। সেই মসজিদ ছিল আর এই মসজিদ হয়েছে, তার উম্মত আজকে মসজিদ করেছে
টাইলস ফিটিং, আলিশান জাঁকজমকপূর্ণ মসজিদ। যদিও তিনি এটা পছন্দ করতেন না, তিনি বলে গিয়েছেন, আখেরি জামানায় মাসাজিদ আমরত মহিয়া খারাপ বোনাল হুদা, মসজিদ হবে সুন্দর সুন্দর কিন্তু সেখানে আদর্শ থাকবে না। আমার নসিহত থাকবে, এই মসজিদের কোনো জাঁকজমকপূর্ণ ছবি, আল্লাহ মোহাম্মদ, কাবা ঘরের খাম্বা, যেগুলো সাধারণত প্রায় মসজিদে হয়, এগুলো আপনারা করবেন না। সালাতুর রসুলে আমরা এগুলো গাইডলাইন দিয়েছি, একটু দেখে নেবেন। আমি দেখলাম রাস্তা আসতে আসতে বহু মসজিদের সামনে সব মসজিদের নববীর খাম্বা রয়েছে, অনেক স্থানে কাবা ঘরের ছবি সামনে থাকে। মসজিদ আল্লাহর ঘর, যত সাদা সিধা হয় ততই মানুষের মনের মধ্যে সাদা সিধা মনোভাব তৈরি হয়। আজকের মসজিদ নববী যেটা হয়েছে, এটা আল্লাহর রসুলের করা মসজিদ নয়। এই মসজিদে তুর্কিদের কারুকার্য খচিত মসজিদ তৈরি হয়েছে, সেখানে আয়েশা খুঁটি, হান্না খুঁটি, এ খুঁটি, সে খুঁটি বানিয়ে হাজি সাহেবের ভাবেন এটাই বুঝি আল্লাহ রসুলের মসজিদ না। এজন্য আমরা আমাদের সিরত রসুলে আল্লাহ রসুলের আমলের মসজিদের নকশা এঁকে দিয়েছে, ছবির আকারে নয়, বর্ণনার আকারে। তার পাশে আসামের সফা ছিল খেজুর গাছের কুড়ি, খেজুর পাতার স্বাদ, আর পাথর কুচি বালির উপরে তাদের সালাতের স্থান ছিল, বসবাসের স্থান ছিল, তাদেরকে আসামের সফা বলা হয়। সেই খেজুর পাতার সাদের নিচে সালাত আদায় করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ এবং তার শ্রেষ্ঠ সাথী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব ইতিহাসে যাদের তুলনায় কোনো মানুষ আজও জন্মগ্রহণ করেনি আর ভবিষ্যতে কখনো করবে না, অথচ সেই সব মানুষ ছিলেন সেই মসজিদের মুসল্লি। সেদিন সেই মসজিদের এত মানুষ সুন্দর তৈরি হয়েছিল কীভাবে? নিঃসন্দেহ কোরআন ও সুন্নাহ শিক্ষার মাধ্যমে। শিক্ষক ছিলেন আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় কুরাইশরা তো অহংকার করেছিল যে আমরা আল্লাহর ঘরের পাহারাদার, আমরা কাবা ঘরের মতো অল্লি, আমরা হাজি সাহেবদের পানি পান করিয়ে থাকি, আমরা সারা বছর কাবা ঘরের সংস্কার কাজে নিজেরা অর্থ ব্যয় করে থাকি, অতএব মদিনার ওই খেজুর তোলার মসজিদের চাইতে, খেজুর খাম্বার মসজিদের চাইতে আমাদের মসজিদ ভালো। এর জবাবে এসেছে এই তিনটা আয়াতের মধ্যে অনেক কথা এসেছে, আমি অনুবাদটা আপনাদের বলে দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন মসজিদ বানানোটাই বড় কথা নয়, আবাদ করাটাই বড় কথা। মসজিদ তো বানা যায় ইমানকে, সব ধর্মে ইমানকে হারারত বলো নে, লেকিন দিল আবি পুরানা পাপি হ্যায়। যারা লাহোরে গিয়েছেন তারা জানেন ওই একটা মসজিদের নাম আছে সব্বার কি মসজিদ। ঘটনা হলো এই যে একটা জায়গা মুসলমানরা দাবি করছে যেটা আমাদের মসজিদ হবে, আমাদের মসজিদ ছিল, আর সঙ্গে সঙ্গে তার বিপরীতে শিখরা বলছে এটা আমাদের গুরুদ্বয় দুয়ার নাকি বলে ওরা। তখন এটা ম্যাজিস্ট্রেটের কাছে বিচার গেল, ম্যাজিস্ট্রেট বললেন আমি আগামীকালকে যাব, গিয়ে দেখব কাদের, গুরুদ্বার হলে শিখদের, মসজিদ হলে মুসলমানদের। তখন ওলামা যারা ছিলেন মুসলমানদের তারা বললেন দেখো তোমরা কি এক রাতে মসজিদ করতে পারবা, তা কি করা সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে ওটা কিন্তু শিখরা নিয়ে গেল, কারণ ওখানে শিখ বেশি, যেখানে এটা হচ্ছে ওখানে শিখ বেশি। তখন মুসলমানদের মধ্যে ইমান জেগে উঠছে, কি শিখে নেবে এক রাতে মসজিদ করতে পারবো না? সবাইকে এলান দিয়ে দিল আজকে কারো ঘুম নেই, সব চলে এসো, তো কথাটা গোপন রেখো,
এক রাতের মধ্যে মসজিদ বানিয়ে ফেলল, বললেন এক রাতের মধ্যে শেষ। পরদিন সকালে ম্যাজিস্ট্রেট গিয়েছে, সরজমিনে দেখলো যে এটা মুসলমানদের মসজিদ, নোট দিয়ে দিলেন এই স্থানটা মুসলমানদের জন্য বরাদ্দ করা হলো। বললাম আলহামদুলিল্লাহ। এই এই ঘটনা উপলক্ষ করে কবি লিখছেন, মসজিদ তো বানা দেয়া সব ধরনের ইমান কি হরারত বলো নে, লেকিন দিল উনকি আব তক পুরানা পাপি হয়। ইমানের জোশে এক রাতে তো মসজিদ তোর বানিয়ে ফেলে দিলে, তো অন্তরটা এখনো পুরনো পাপি আছে। এই মসজিদ যারা বানিয়েছেন তারা এই ঘটনাটা মনে রাখবেন। আপনারা ইমানের জোশে মসজিদ করেছেন, খুব ভালো কথা, মসজিদ যদি আবাদ না হয় তো এইগুলো আপনার বিরুদ্ধে অভিশাপ হবে, খেয়াল রাখবেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির। নিঃসন্দেহে মসজিদ করতে পারে কেবল তারাই যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ও আকামা সালাত, যারা নিয়মিত সালাত আদায় করে, ও আতা যাকাত, এবং যাকাত আদায় করে, ওলাম ইখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না। আশা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই হবে হিদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আজআলতুম সাকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদাল হারামে কামান আমানা বিল্লাহ। তোমরা কি মনে করো যে হাজি সাহেবদের পানি পান করানো এবং আল্লাহর ঘরের অর্থাৎ কাবা গৃহের ইমারত তৈরি করা ওই ব্যক্তিদের মতো যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং আখেরাতে বিশ্বাস করে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তারা কখনোই আল্লাহর নিকটে সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ কখনোই জালিম কওমকে হেদায়েত করেন না। অর্থাৎ যারা গৌরব করে মসজিদ আমরাই করেছি না আমাদের, এই গৌরব যারা করে তাদেরকে আল্লাহ পাক জালিম বলছেন। সালাত নেই, সিয়াম নেই, মসজিদ আমার, মসজিদ আমার বাপদাদা, দেখছি আমাদের মধ্যে প্রায় হচ্ছে, নেতৃত্ব নিয়ে গোলমাল হচ্ছে, মসজিদ মোতাল্লে আমি হব, আমার বাবা ছেলে আমি হব, মসজিদ দেখো এই সব জায়গায় এগুলো দেখা যাচ্ছে, নেতৃত্বের কন্দল মসজিদ নিয়ে। ওয়াজহারাতুল আসওয়াদ ফিল মাসাজিদ, আখিরি জামানাটির লক্ষণ হচ্ছে মসজিদ নিয়ে হয়েছেই হবে। লাউতা আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং প্রয়োজনে হিজরত করে এবং আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় মাল দ্বারা জান দ্বারা, আজম দারাজাতান ইনদাল্লাহ, তারা আল্লাহর নিকটে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী। ওয়া উলাইকা হুমুল ফায়জুন, তারাই হলো সফল কাম, আগেরটা হলো জালেম, এটা হলো ফায়েজ জালেম, কৃতকার্য। এই তিনটি আয়াত আপনি সবসময় মাথায় রাখেন এবং যারা মসজিদ তৈরি করছেন তারা বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন। মসজিদ আবাদ করবার গুণ হল পাঁচটা, তিনি ইমানদার হবেন, আখরাতে জবাব দিয়ে তার ভয় ভীত থাকবেন, সালাত নিজে আদায় করবেন, অপরকে আদায় উৎসাহিত করবেন, যাকাত দিবেন এবং আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবেন না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান মসজিদে চলতে দেবেন না, এটা অনেকে পারে না। অসংখ্য মসজিদ দেখছি বেদাত অধ্যুষিত, সালাম ফিরাচ্ছে, বিলা চুরু হয়ে যাচ্ছে, কবর পাশে আছে, কবরকে উপলক্ষ করেই মসজিদ হচ্ছে, সালাম হয়ে যাচ্ছে, কবরে গিয়ে দোয়া শুরু হচ্ছে, আবার লেখা আছে এখানে শ্রদ্ধা করিবেন না, মানে পাগলে যা মনে থাকে না সেটা মনে করে দেয়। মুসলিম দ্বারা ফাঁদ অধিকাংশ কবরস্থানে মাজারে দেখবেন, প্রত্যেক মাজারে একটা মসজিদ আছে, এটা মুসলিম দ্বারা ফাঁদ। মসজিদ স্রেফ আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হওয়া অর্থ আল্লাহর বিধান মেনে চলার স্বাধীনতা থাকতে হবে, আর এ কারণেই আজকে বিভিন্ন স্থানে মসজিদ নিয়ে কন্দল হচ্ছে, এটা আহলে দেশ মসজিদ, এটা হানাফি মসজিদ, এটা সুফি সাহেবদের মসজিদ, এখানে ওরা ঢুকবে না, এখানে ওরা ঢুকবে না, এগুলো চলবে না। মুসলমান সব
মসজিদ আল্লাহর সব মুসলমানের সেখানে প্রবেশাধিকার থাকতে হবে, কোনের দলীয় মসজিদ হবে না। তবে পরিচালনা যারা করেন, কমিটি যারা থাকেন, তাদের এখতিয়ার থাকবে, তা নইলে মসজিদ চলবে না। তো তারা যদি বেদাতি হয় তাহলে ওখানে বেদাতি খতিব আসবে, বেদাতি ইমাম হবে, এটা আপনাদের সাবধান থাকতে হবে। আবার এখন একটা নতুন বেদাত চালু হয়েছে, ওরা সহি আকিদার লোক, ও আর এক বেদাতি ওরা, কারণ ওরা রফদান করেন, বা সহি আকিদা হয়ে গেল। আকিদা এবং আমল এক নয়, আকিদা ভিতরে থাকে, আমল বাইরে থাকে। রফলে দেন মালিকিরাও করে, সাফিরাও করে, হাম্বলিরাও করে, কারণ আহালেসদের মধ্যে কিছু কিছু লোক আছে আকিদা নষ্ট, বাহ্যিক প্রকাশ পায় না, কিন্তু এই রফলে দেন করে ভিতরটা ঢেকে রাখে। এদের থেকে সাবধান। আজকের বিশ্ব দিন দিন কেয়ামত যত এগিয়ে আসছে তত মুসলমানদের সঙ্গে নানা ধরনের আকিদার জঞ্জাল সৃষ্টি হচ্ছে। মুসলমান খুঁজে পাচ্ছে না আমরা কোনটা আমল করব। এখন ইন্টারনেটের যুগে এমন এমন বক্তব্য আসতেছে, আর এত সুন্দর সুন্দর বক্তব্য যে মুসলমানদেরকে পথভ্রষ্ট করা খুবই সহজ। আমি সেদিন বাগেরহাট সমাবেশের আসার পথে গাড়িতে তেল নেওয়া হচ্ছে, এই ভাবে আমার ছোটো ছেলে মোবাইল দেখাল, অনেকে দাড়ি মুন্ডা টুপি নাই দাঁড়িয়ে নেই ইয়ং একটা ছেলে, সে বাংলাদেশের বাইরের থেকে বাংলায় সুন্দর বক্তব্য রাখছে, এত চমৎকার বক্তব্য, ভুল হচ্ছে না, দাড়ি কমা সে ঠিকঠাক, অত মনে হয় বোধ হয় দেখে দেখে পড়ছে না, কেন লাগে না। হাদিস মানতে হবে না, কোরআনই যথেষ্ট। তার পুরো বক্তব্যের থিমটা হচ্ছে এই, এই হলো আহলে কোরআন। আহলে হাদিসের বিরুদ্ধে ডাইরেক্ট ঘোষণা দিয়ে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দূর অতীতে বস্টার গভর্নর ইমরান ইবনে হুসাইন, উমর ইবনে খাত্তাব ডক্টর দ্বিতীয় খলিফার আমলের গভর্নর উনি, ওনার সামনে এক লোক এসে বলছে হাদিস নির্মাণ করেন, হে গভর্নর হাদিস বাদ দেন না, আমার সামনে কোরআন বলেন। তো উনি বললেন কি তুমি সালাত আদায় করো না, হ্যাঁ করি, শ্যাম পালন করো না, হ্যাঁ করি, বিবাহ সাদী করেছ তো, হ্যাঁ, কার বিধান মোতাবেক করেছ, কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এরকম করতে শিখিয়েছেন, সেভাবে আমরা করি। তো ওটা তো তোমার হাদিস মানা তো হয়ে গেল, তাহলে তো তাই তো আমাদের একদিন খেয়াল করেনি। তো তখন সে বলছে আহিয়ায় তানি আহিয়া আল্লাহ, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আল্লাহ আমাকেও জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আল্লাহ দীর্ঘজীবী। এই যে ছোট্ট ছোট্ট বিষয়, এটা যে কোনো পাগলও বুঝে, কিন্তু এমন করে মাথা ধুলাই করে দিচ্ছে। সাবধান, মসজিদ যারা বানিয়েছেন খেয়াল রাখবেন যেন কোনো হাদিস অস্বীকারী কোনো বক্তা কেনা খতিব বা ইমাম না হয়। আপনি হয়তো বলবেন সালাত রসুল রয়েছে যে বেদাতি ইমামের পিছনে সালাত আদায় করা যায় আছে না, একটা অধ্যায় আছে না, তার উপরে তার বেদাত চাপবে, আমার উপরে গোনা আসবে না, বেঁচে যাবে না, এই তো। কিন্তু আপনারা এটা করেছেন নতুন মসজিদ, এখানে মানুষ হলে পাঁচ মিশালি, এখানে যদি বেদাতি ঢোকে ও তো খালি সালাত আদায় করে চলে যাবে না, ও তো কিছু কথাও তো বলবে, বিল্ডিং তো কথা বলে না, কথা বলে তো ক্ষতি, যদিও কথা বলে তো বেদাতি কথাই বলবে, সুরা কেরাত তো বেদাত নেই, কিন্তু যখন কথা বলবে সে বেদাতি কথাই বলবে। যে পেঁয়াজ খায় পেঁয়াজের ঢেকুর ওঠে না, যে পোলাও খায় পোলাও ঢেকুর ওঠে না, ওরা তো জীবনে পোলাও খায় না, ওরা পেঁয়াজ খাই খেয়ে জীবন কাটাইছে, ফলে ওরা ওই দুর্গন্ধ ছড়াবে। সাবধান, ইমাম চাইতে ক্ষতি বেশি ক্ষতিকর। আর ইমাম সাহেবরা তো শ্রদ্ধা হয়ে থাকেন, তার সবাইকে দাওয়াত দেন, বাড়িতে নিয়ে যান, কত কী করেন, সে বেদাত শরণের সুযোগ পাবে। আর এক দল হয়েছে এখন রফল দানকে সালাত আদায় করে আপনার এখানে চাকরিটা ঠিকমতো নিয়ে নিল, এবার আস্তে আস্তে তার নিজের বেদাতি আকিদা প্রচার শুরু করে দিল। দেখেন যে আমরা সবাই মুসলমান, আহলে হাদিস কেন বলছেন, এটা একটা ফেরকা। তো যদি বলা হয় আপনি যে হানাফি ওটা কি ফেরকা না, তো না তো আমি এখন রফল দান করছি তো আলহামদুলিল্লাহ, তা আহলে হাদিস অর্থ কি শুধু রফল দান করা,
বুঝতে হবে আপনাদের, বহু মসজিদ তৈরি হয়েছে, তারা বলে আমরা সহি আকিদার লোক, সহি আকিদা না সহি আমলের লোক। সহি আকিদা ভিতরে থাকে, আমল বাইরে থাকে। আপনি হয়তো সহি আমলটা করলেন সালাত রসুল পড়ে, কিন্তু আকিদার যদি শিরিক থাকে আপনার সালাত তো কবুল হবে না। আল্লাহ বলছেন আমার আকসার হম বিল্লাহে ইল্লা বাহু মুশরিক, তাদের অধিকাংশ ইমান আনেনি বরং ওরা মুশরিক। যদি আপনার বক্তব্যে এটা মনে হয় যে না যিনি কবরে শুয়ে আছেন উনিও আপনার দোয়া করলে শুনতে পায় এবং আপনার মনের কামনা মনে পূর্ণ করতে ক্ষমতা রাখেন, যদি কোনো খতিব সাহেব বলেন, আর মুসল্লিদের মধ্যে সবাই তো সমান জ্ঞানী নয়, তারা ভাববে তাই তো ইমাম সাহেব বললেন উনিকে লেখাপড়া জানেন, উনি তো ঠিক বলেছেন, অত শুরু করে দিলেন বাড়ি গিয়ে তাবিজ লেখা, হোক দেওয়া, পানি পড়া, শুরু হয়ে গেল খেলা, ফলে ইনকাম সোর্স বেড়ে গেল। বহু আহলাদিস আলামদেরকে আমরা দেখেছি তাবিজ লিখে লিখে জীবন কাটাচ্ছে, যুবসংঘের তৎপরতার ফলে সব তাবিজ বন্ধ হয়ে গেছে আহলাদিস ইমামদের মধ্য থেকে, কারণ আমরা তাদের চোখের শত্রু হয়ে গেছি যে আপনাদের জন্য আমাদের ইনকামটা নষ্ট হয়ে গেল। হানাবি ছিলাম ছিলাম বলে মিলাদ পড়তাম টাকা পেতাম, সব রোগ করতাম টাকা পেতাম, আহলে হিসেবে সব বন্ধ হয়ে গেল, একটু তাবিজ লিখতাম তা লিখতে দিচ্ছেন না আপনারা, তাহলে কী খেয়ে মানুষ হব? মানে বেদাত না করলে তাদের এ পেট ভরে না, ভক্তরা এই সাবধান, ফুক দেন আপনি, আল্লাহ ফুক দিয়েছেন, কিন্তু তাবিজ লিখে ইনকাম করা বা তাবিজ ধুয়া পানি দিয়ে খেয়ে ইনকাম করা চলবে না। তাবিজ লেখক কোনো খতিব, সে আহলেদ জন্মগত আহলেদ হোক আর পরবর্তী আহলেদ হোক, যেন এখানে চান্স না পায়। আর কোনো জৌলুস রাখবেন না, এই যে আপনারা মেম্বারটা বানিয়েছেন, এই মেম্বার দিয়ে একটা খাম্বা তৈরি করা যেত, কারণ এটা ধরে সৌদি আরবের মুখ তকলিফ করেছেন, সৌদি আরব কুয়েতে এরকম মেম্বার বানায়, এবং ইন্ডিয়াতে জামিয়া সালাফিয়া বেনারস সালাফিদের মাদ্রাসা, আমি নিজে গেছি সেখানে স্টাডি ট্যুরে, আমি মেম্বার হিসেবে বসে আছি, ইমাম খতিব কোথায় মানুষ খুঁজবে না, হঠাৎ দেখি ওই মাথার থেকে বক্তৃতা করতেছে, ওদের কি তাকাতে গেলে আমাকে তিন নম্বর কাতারে গেলে তো মুখ দেখা যাবে, আর নিচে বাড়লে কিছুই দেখা যায় না, দিয়ে কোন তরিকা বোঝা গেল? ওটা সৌদি আরবের টাকায় করা, অত ওদের কায়দা মেম্বার বানাতে হবে, ইমাম না খতিব থাকবে আপনার পায়ের তলে, আপনি একজন ব্রিটিশে থাকবেন, এ কোন এক রসুলের জমিন এরকম ছিল? সৌদি আরব তো যাই আসবে তাই ঠিক এই আকিদা বাতিল করেন, এই জন্য ওটা বাদ দেওয়া এখানে বসলাম। আরও বহু কিছু আছে সেটা আপনারা ঠিক করে নেবেন। আকিদার বিষয়টা সর্বাগ্রে তাওহীদ কি আমানত সিনু মে আয় হামারে আসান নেই মেটানা না মনীষা হামারা, কবি বলেছেন তাওহীদের আমানত আমাদের সিনার মধ্যে লুকিয়ে আছে, আমাদের নাম নিশানা মিটিয়ে দেওয়া অত সহজ নয়। অতএব আকিদা আগে, আকিদা সঠিক না হলে আমল বরবাদ হয়ে যাবে। মসজিদ করতে গিয়ে আপনাদের অনেক সমস্যা হয়েছে আমরা শুনেছি, যারা সমস্যা করেন তাদেরকে ভাই হিসাবে বলবেন, ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, সমস্যা যারা করে তারা কি মুসলমান হয়? মুসলমানদের কাজে মুসলমানরা সাহায্য করবে, তারা পরস্পরের শত্রু হবে কেন? উত্তর তারা কিছু দিতে পারবে না, কিন্তু শত্রুতা করে, বহু মসজিদ করেছেন, এমনকি আমাদের সামনে এখন ভাসতেছে 75 লক্ষ টাকাতে একাই একটা মসজিদ করেছেন, আর সেই ফোন করেছিল বড় ছেলে সেখানে গিয়েছিল, বলছে করলে এটা কি তোমরা মানুষ নেই জন্যে আগে মসজিদ, প্রবাসে থাকে বহু টাকার মানুষ, টাকা হয়েছে মসজিদ করে দিল, আর মনে করে মসজিদ করলাম তো জান্নাত পেয়ে গেলাম, না মসজিদ করার আগে আপনি মসজিদের আবাদকারী মুসল্লি তৈরি করেন, সেখানে নিকটবর্তী মুসল্লি না থাকে মসজিদটা দুদিন পরে বিদ্যার্থীদের দখলে চলে যাবে, দেখবেন একসময় আপনি নিজে পস্তাবেন। মাদারপুরি শহরে চার ভাই ঢাকা থাকে, রাজশাহী গেছে আমার কাছে, স্যার আমরা মসজিদ করেছি ও আপনাকে যেতে হবে, ওখানে মুসল্লি আছে,
মুসল্লি কি হবে, আমার নিজস্ব দোকান, দোকানের দোতলা আমি মসজিদ করেছি, কে কে বাধা দেবে? আমার খুব পাওয়ারফুল ম্যান ইত্যাদি মেলা গল্প করলো, অর্থাৎ আপনি করেন কি, আমি এখন যাব না। পরে শুনলাম সে মসজিদ দখল করে, যে আজান দিয়েছে একটু আগে, আজান আকুজ আছে না, ও পরদিন দখল, চার বাজে ঢাকায়, ইমাম কী করবে, মানে মার কি মরবো নাকি, পালাইছে বলতে। মসজিদের আগে মুসল্লি তৈরি করাটা জরুরি, এই কথা বলতে গিয়ে আপনার দু একটা উদাহরণ দিলাম। এখানে কী অবস্থা আমি অত জানি না, যারা আছেন ইমান শক্ত রাখবেন, আপনি হকের উপরে আছেন, হকটাকে জানবেন, সালাতুর রাসুলটা আগে নিজে পড়বেন, পড়ার পরে বুঝে সুঝে পা বাড়াবেন, লোক তৈরি করবেন ইনশাল্লাহ। ভাইরা ডিস্টার্ব করছেন যারা, তাদেরকেও আপনি একটা সালাতুর রাসুল দেন, অথবা তাদের সঙ্গে বৈঠকে বসেন, দেখো এটা সহি হাদিস, এটা জয়ী হাদিস, জয়ী মানবে না সহি মানবে, তোমাদের ইচ্ছা করো, এটা আদৌ হাদিসে নাই, তোমরা সালাত চুরি করো নায়তন ওসলি লিল্লাহ তাআলা দিয়ে, অথচ নায়তন শব্দটাই কোরআন হাদিসে কোথাও নাই, তা আমরা ওটা করি না, তো আমরা যে হাদিস কোরআন নাই বলে করি না, আর তোমরা নেই তা নিজেরা বানিয়ে করো, তোমার শুরুতেই হচ্ছে বেদা। যায় না আমাদের সালাতে দাঁড়িয়ে গেছো এমনি অজ্জাত অজাহিল্লা তাআলা আর বারা কিছু অবলতন বলে, এইগুলো কোথায় পেলি? যদি আপনি তাদেরকে বুঝাইতে পারেন প্রাইভেটে, ওপেন না, জলসা না, ডেকে বললে, এবং তারা আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, কারোর বোনাই, কারোর নানা, কারোর দাদা, কারোর ভাই আছে না, তো তাদের ডেকে বলেন ভাই দেখেন এটা হাদিসে এই, তা আপনি এটা কেন করবেন? যে কাজ আল্লাহ রসুল করেননি সেটা তো বেদাত হয়, আর তার জন্য তো আল্লাহ রসুল কেমতের মধ্যে সাফাত করবে না, তো আপনি কেন করছেন? যদি বুঝাতে পারেন ইনশাল্লাহ উনি ফিরে আসবে, বুঝিয়ে যত সহজে মানুষকে হেদায়ত করা যায়, ধমক দিতে হয় না, কারো মনে আঘাত দিয়ে করলে সেটা হবে না। চেষ্টা করুন, এলাকার মসজিদ হয়েছে, এটা আলহামদুলিল্লাহ একটা আলোর কেন্দ্র হলো, মসজিদ শুধু পাঁচ ওয়াক্ত সালাতের জন্য না, এটা হলো একটা শিক্ষা কেন্দ্র। আপনারাই বলুন, মসজিদ নববী কি শুধুমাত্র সালাতের কেন্দ্র ছিল না শিক্ষা কেন্দ্র ছিল? তৎকালীন মুসলিম উম্মত যত রকম সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু মসজিদে বসিয়ে হইত, এমনকি আর্মিকে কমান্ড দিয়ে কোনো জায়গায় যাওয়ার জন্য নির্দেশ ওই মসজিদে বসে আল্লাহ রাসূল দিয়েছেন, সব পরামর্শ ওখানে বসিয়ে হইত। অতএব মসজিদে নববী যেভাবে শুধু মসজিদের কেন্দ্র ছিল না, বরং সামাজিক কেন্দ্র ছিল, আপনারা এই বিষয়টা খেয়াল রাখেন। হয়তো কারোর সঙ্গে ঝগড়া করবেন না, আর কেউ ঝগড়া করলেই যে আমাকে পাল্টা ঝগড়া করতে হবে, এটা কিন্তু হকপন্থী মানুষের কাজ নয়। আপনি খালি একটা নীতি রাখবেন এই আয়াত অনুযায়ী, অলাম একশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গায়েবি মদদ নেমে আসবে। যদি নির্যাতিত হন তাহলে আপনি আল্লাহর জন্যই নির্যাতিত হচ্ছেন, বান্দার জন্য নয়, সবর করবেন ইনশাআল্লাহ, এতে আল্লাহ পাক গাবি মদত করবেন। আমাদের আন্দোলনের প্রাথমিক যুগে যখন আমরা ছাত্র ছিলাম ইউনিভার্সিটিতে, তখনই আন্দোলনের একটা ঘটনা আপনাকে শুনিয়ে দিই। খুলনায় দৌলতপুরে সরকারি বিএল কলেজের নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, তারা শিক্ষিত লোক তারা জানেন। আমি তখন খুলনায় আন্দোলন করতাম, শুরু তো আমার স্টার্টিং হলো খুলনা, তো সিটি কলেজের ছাত্র ছিলাম আমরা, 74 বিএ পরীক্ষা দিচ্ছি। সেই সময় একটা ঘটনা, একজন আহলে হাদিস হলো আমাদের কাছে, খুব জোশ, ও আমার অনুমতি ছাড়াই বুখারি শরীফ নিয়ে চলে গেছে বিএল কলেজের মসজিদে, সালাতের পরে ও বসে গেছে, তো বুখারি শরীফে তো সহি হাদিস অনুযায়ী সালাতের নিয়ম তো আছেই, যেখানে বলা হয়েছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, রফল এদায়ন চারবার করতে হয়, এই হাদিসগুলো আমিন জোরে বলে সবগুলো বের করেছে, বের করে করে কাগজ দিয়ে দিয়ে রাখছে, ওই বসে ও পড়াতে শুরু করছে, পড়ছে, ইয়ং ছেলে সব ছাত্র তো সব ওরা শুনছে, শোনার পরে ওরা আশ্চর্য হয়ে গেছে, এ তো নতুন কথা। তখন ওদের মধ্যে একজন বিহারি ছিল, ওরা একটু কড়া হয়, তো একটা ঢিল এনে মাথায় মেরেছে ওকে জোরে, ফলে ওর মাথা ঢিলটা ভেঙে গেছে,
কিন্তু ও কিছু বলেনি, মার খেয়ে ওগার শরীরটা বগল দাবা করে নিয়ে বেরিয়ে আসতেছে। তো আরেকজন বলছে আপনি এটা নিয়ে যাচ্ছেন কোথায়? কোথায় যাবেন? তা আমি তো খুলনা সিটি কলেজের সিটি মসজিদ থেকে এসেছি, ফেরিঘাট মোড়ে আমার বাসা। আপনাকে মানলো তো আপনি কিছু বললেন না যে না আমার সভাপতি নিষেধ আছে, আল্লাহ দিনের পথে কাজ করতে গেলে সবর করতে হবে। কে আপনার সভাপতি? তো আমার কথা বলছে তো আমাকে কেউ চিন্তা না। আচ্ছা ঠিক আছে, দেখি তো কী ব্যাপারটা, খুলে দেখালে এই দেখেন সুরে ফাতিহা পড়া ফরজ, সুরে ফাতিহা ছাড়া সালাতই হয় না। এই দেখেন রফল আদায় না করলে সালাত হয় না, একটার একটা হাদিস দেখিয়েছে। এই দেখেন আল্লাহ রসুল জীবনে কখনোই সফরে বা হজরে 11 রাকাতের উর্ধে তারাবি পড়েন নাই, দেখেন। এই জন্য আপনাকে মানলো, তো আপনি ছিলেন তো দেখলেন, তো এই জন্যই মানলো। তখন লোকটা আমাদের রিয়াকশন শুরু হয়ে গেছে, বলে আপনি বসেন। ওনাদের জামাত ইসলামের আমির যিনি ছিলেন বড় আলেম মহাস্তরে কোরআন, তার কাছে গিয়ে চলে গেছিল 10-12 জন ছাত্র, যে হুজুর এটা কী দেখান তো, এই যে লামুজাইবরা, তখন লামুজাই বলতো, এখন তো লামুজাই বলে না, হারাইজ বলে না, তো এই লামুজাইবরা যে করে এটা হাদিস দেখাচ্ছে, কাগজ তো দেওয়া আছে, তো নিয়ে চলে গেছে। এটা ঠিক না বেঠিক? যে বোকাশের সামনে তাহলে কেউ বেঠিক বলতে পারে? চল না, এটা তো ঠিক কথা, তো ঠিক তো আপনি মানেন না কেন? তো কালকে বলবো, তো কালকে এসছে, আজকে বলেন সমস্যা আছে বাবা, দুদিন পরে শোনো। তখন ছেলের কাছে খেপি, কোনো কথা শুনতে রাজি না, আপনি মুফাসসির কোরআন বলে পরিচিত, আপনি এখানে সবসময় আমাদের সালাতে পড়ে অনেক কথা বলেন, কিন্তু আজকে আপনি এটা মেনে নিচ্ছেন না কেন? তখন ছেলেদের চাপে পড়ে উনি প্রকাশ্যে ঘোষণা দিলেন, এগুলো সবই ঠিক, তবে এটাও ঠিক ওটাও ঠিক। তখন ছেলেরা ইয়ং না, তো স্যার আপনি এটা কী বললেন, ফাঁসিটাও ঠিক মুক্তিটাও ঠিক, এরকম করে বিচার হয়? এই লোকটা বেকসুর খালাস না, এই লোকটা ফাঁসি হলেও একটাকে দুটা রায় হয়, একটা ঠিক কোনটা বলেন না। তো চাপ হলে পড়ে বলি বলে আসলে এইটাই ঠিক, তাহলে আপনাকে কাল থেকে ঠিক এই মাস রাত আদায় করতে হবে, ছাড়ে না তো বাধ্য মানে পরদিন থেকে সালাত আদায় শুরু করলো সহি হাদিসের অনুযায়ী কোনো আলহামদুলিল্লাহ। পরবর্তীকালে আপনারা তাকে সবাই চেনে মাওলানা আব্দুর রব খুল্লা, চিনতে পারছেন? ইতিহাস কিন্তু এই যুব সঙ্গে ছেলেদের চাপের মুখে পড়ে বাধ্যে তিনি ছিলেন জামাশ্রমের মুফাসসির কোরআন, আমরা সব ত্যাগ করি পরে। আর এ আমাদের সংগঠনের ছাত্র যুবদের যুদ্ধ বলতো এগুলো আমার, এবং আমার সাথীদের, তখন তো কুমিল্লা পর্যন্ত আমাদের দাওয়াত আসেনি। ও যদি ওই দিন ঢিল না খাইত এবং যদি সবর না করত, এই ফলটা কিন্তু পাওয়া যেত না। সে কর্মীটি আমার মারা গেছে কয়েক বছর আগে, 1 বছর আগে মারা গেছে। আব্দুর সঙ্গে জানা যেত, আমি নিজেও গেছিলাম, আল্লাহ পাক এখন আমাকে বাঁচিয়ে রেখেছে। যারা সংগ্রাম করে তাদের জীবনে বহু ঘটনা ঘটে, দুই একটা বলে গেলে আপনাদের ইমান বৃদ্ধির জন্য, এটা কোনো ক্রেডিট না, এটা বাস্তব ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে। আপনাদের জীবনে যদি এরকম ঘটে তো আপনারা কী করবেন, পাটা মার দেবেন না সবর করবেন? সবর করবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ মা সবরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন সবসময়। এরপরে আরেকটা বিষয় আপনাদের ধরে দিই, কালকে বোধহয় বললাম কোথায় যেন, নারায়ণগঞ্জে। সারা বিশ্বে একটা আমেরিকান স্ট্র্যাটেজি চলছে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সারা বিশ্বব্যাপী আপনারা জানেন তো। এই জন্যে আমরা সুরা ফাতিহা কী বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, প্রত্যেক মুসলিম আমরা একটু পড়ি, তাই না? হানাফি ভাইরা শুধু ইমাম পড়ে, মুক্তাদি পড়ে না, রাহালেজ ভাইদের ইমাম মুক্তাদি সবাই পড়ে। হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, যে পথে যাওয়ার কারণে তুমি মানুষকে পুরস্কৃত করেছো সেই পথে নয়, যে পথে যাওয়ার কারণে একদল মানুষ মকদুব হয়েছে আর একদল মানুষ দলিন হয়েছে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো মকদুব কারা, তিনি বলে ইহুদি ছাড়া আবার কারা, দলিন কারা, খ্রিস্টান ছাড়া আবার কারা? ইহুদি খ্রিস্টানরাই হচ্ছে অভিশপ্ত এবং পথভ্রষ্ট, তারা এখন সারা বিশ্বের মুসলমানকে পথভ্রষ্ট করার জন্যে যাবতীয় চক্রান্ত শুরু থেকে
চালিয়ে যাচ্ছে। ওলন তর্দা আঙ্কাল ইহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতহুম, আল্লাহ পাক তার রাসূলকে বলেন কোশ্চেন কালো ইহুদি নাসারারা তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের দিন কবুল করো। আল্লাহ রাসূল তো আল্লাহ পাক এই কথা বলে থাকেন, এটা আমাদের বলা হচ্ছে না, কিন্তু আমাদের প্রশাসন বলুন, রাষ্ট্র বলুন, সরকার বলুন, সব ইহুদি নাসারাদের গোলামি করছে। মসজিদগুলোতে ওরা ঢুকবে না, তারা তো ইহুদি হয়ে ঢুকবে না, তারা এমন কায়দা ঢুকবে সে আপনি বুঝতে পারবেন না, তো অলরেডি ঢুকে বসে আছে। মুসলমানদেরকে বিভিন্ন মজাবে তরিকায় ভাগাভাগি করে দিয়ে পরস্পরের যুদ্ধ লাগিয়ে দিয়েছে, অত এসব তরিকার কোনো সুযোগই ইসলামে নাই। ওয়াতাসামু বিহাবলিল্লাহে জামিয়াও ওলা তাফার রাখো, এটা আল্লাহরই বাণী, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো সকলে মিলেমিশে, পরস্পরে বিভক্ত হইও না। আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহ, ঠিক না, যেটা ওহী, আর সে আল্লাহর রজ্জু বাদ দিয়ে আমরা বিভিন্ন মানুষকে আমাদের অনুসরণীয় বলে ধরে নিয়েছি। রাজনৈতিক বিভক্তির কারণে মুসলমানদের মধ্যে আদর্শিক বিভক্তি শুরু হয়, আর সে কারণে আব্বাসীয় খেলাফতের আমলে মুসলমানরা চার দলে বিভক্ত হয়ে যায়, সুন্নিরা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এরপরে আবার ভাঙতে শুরু হয়ে যায় তরিকার নামে, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, এদের আবার আলাদা বাড়তে বাড়তে আমাদের প্রফেসর রশিদুল আলমের হিসাব মতে বাংলাদেশে 200 তরিকা কাজ করছে, একই হানাফি, পরস্পরের সাথে কোনো মিল নাই। আপনাদের চিটাগাং এলাকায় আরও 2-3টা তরিকার সন্ধান পেয়ে গেলাম আমি, বলে বলছি না, আপনারা আমার সাথে ভালো খবর রাখেন, এক এক এলাকায় এক এক তরিকায় কাজ করছে, কিন্তু সালাত সবাই মাশাআল্লাহ একই নিয়মে আদায় করছে, ফলে বাহ্যিক দেখে বোঝা যায় না। ইহুদি নাসারাদের উদ্দেশ্য মুসলিম ঐক্য ভেঙে খান খান করা, যাতে ঘুনে ধরা বাস হয়ে যায় মুসলিম উম্মাহ, শক্তিহীন হয়ে যায় মুসলিম উম্মাহ, এটা কি তাদের উদ্দেশ্য নয়? ওআইসি আছে, 57টা মুসলিম কান্ট্রির একটা অর্গানাইজেশন, অথচ ঘুনে ধরা, কিছুই করতে পারে না তারা। পাশাপাশি দেখেন ইহুদি নাসারারা তাদের জন্য ভেটো পাওয়ার সংগৃহীত করে রেখে দিয়েছে, রাশিয়া খ্রিস্টান এলাকার, ইউক্রেনের খ্রিস্টান প্রদেশটা পুরো 90,000 বর্গ কিলোমিটার দখল করে রাতারাতি, তারপরে ভোটাভুটি করে পাশ করে নিল, তারপরে তাদের আদালত থেকে ওটা মঞ্জুর করে নিল, এইবার শুরু হলো খেলা, জাতিসংঘে গেল ভেটো পাওয়ার দিয়ে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের মতামতকে উপেক্ষা করে রাশিয়া তার ভেটো পাওয়ারে সব হালাল করে নিল, জল জন্ত একটা আস্ত রাষ্ট্র এক রাত্রে গিলি ফেলে দিল। কারো কিছু বলার আছে? ভেটো পাওয়ার মুখে বলা হচ্ছে গণতন্ত্র, অথচ সমস্ত বিশ্বের শাসন করছে 5টা দেশ, তার কী কী গণতন্ত্র হলো? অধিকাংশ রায় পদদলিত হচ্ছে, একক ব্যক্তি একক একটা রাষ্ট্র যদি ভেটো পাওয়ার প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না, আইন করা হয়েছে, বোঝা গেল? সারা বিশ্ব ইহুদি নাসারা নাস্তিক তাদের অন্ডারে পদদলিত হচ্ছে, মুসলিম উম্মাহ ওআইসির 57টা রাষ্ট্র ফেল ফেলকে তাকিয়ে দেখছে, কারণ এদের মধ্যে তাদের এজেন্ট আছে, বিভিন্ন স্বার্থ জড়িত সবার সঙ্গে সবার আছে। এটা নিয়ে বুঝতে হবে ইহুদি নাসারা ষষ্ঠ মুসলিম উম্মাকে দুর্বল করার জন্য চেষ্টায় আছে, তারা তাদের মতবাদগুলো এখানে চালিয়ে দিয়েছে, মুসলিম উম্মাহ ইসলামী মতবাদ ছেড়ে দিয়ে, ইসলামী আদর্শ ছেড়ে দিয়ে তাদের মতবাদে দীক্ষিত হয়ে কাজ করে যাচ্ছে, বলে পরস্পরের মারামারি কাটাকাটি হানাহানি চলছে সর্বত্র, এটা তাদের সবচেয়ে বড় একটা পলিসি। এই পলিসি এখন মসজিদের মধ্যে শুরু হয়ে গেছে এই বিভিন্ন মজাহ ও তরিকা ইজমের নামে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ মুসলিম উম্মাকে সব দিক থেকে মুখ ফিরিয়ে পবিত্র কোরআন ও সহি হাদিসের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানায়। যে কোনো সমস্যা পেশ করুন কোরআন এবং সহি হাদিসের সামনে। সুফিয়ান ইবনে ওয়াইনা প্রখ্যাত মনীষী মুসলিম উম্মা, প্রথম শতাব্দীতে তার জন্ম, তিনি একটা চমৎকার কথা বলে গিয়েছেন,
الميزان الأكبر هو النبي صلى الله عليه وسلم تورز الأشياء عليها فما وافق فهو حق ومن خالفها فهو باطل সকল মুসলিম উম্মার জন্য গ্রহণীয় বিষয় হচ্ছে আল মিজান আকবর ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মানদণ্ড আছে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সমস্যা তুমি তার কাছে পেশ করো যেটা তার সঙ্গে তোমার সিদ্ধান্ত মিলবে সেটা হক আর যেটা বিপরীত হবে ওটা বাতিল কথা শেষ আল্লাহ রাসূল নিজে বলছেন من أطاع الله من أطاعني فقد أطاع الله ومن أصاني فقد أصى الله محمد فرق بين الناس যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল যে আমার অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল মোহাম্মদ হচ্ছেন ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড তাহলে কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে মানদণ্ড এই মানদণ্ডের বিপরীত যদি আপনার নিজের সন্তানও চলে যায় সে আপনার সঙ্গে থাকতে পারবে না এই মানদণ্ডের বিপরীত দেশের সর্বোচ্চ নেতা যদি চলে যায় আপনি তার সঙ্গে মেনে নিতে পারবেন না আমার প্রত্যেকের জন্য কবরকে সামনে রেখে কাজ করতে হবে যে আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি যিনি আমাকে আত্মা দিয়েছেন দেহের মধ্যে এই আত্মার মালিকের যার হাতে তিনি টান দিলেই আমার আত্মা দেহ থেকে বেরিয়ে চলে যাবে অতএব আমাকে যিনি আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে তার কাছে ফিরে যাওয়ার আগে তার বিধান মান্য করে আমাকে দুনিয়াতে বিদায় হতে হবে যাতে কিয়ামতের দিন আমি আল্লাহকে ধরা না পড়ি বন্ধুরা আমার সাহাবায়ে কেরামের এই নীতি ছিল আর সেই জন্যই সাহাবায়ে কেরাম সারা বিশ্বে মুসলমানদের সম্মানের পাত্র পরবর্তীকালে এটা নিন্দিত যুগে মুসলমানদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে এই ভাঙন প্রলম্বিত হচ্ছে দিন দিন আরও হবে স্বার্থের দ্বন্দ্ব খুব কঠিন বিষয় এই দ্বন্দ্ব সংঘাত থেকে যতদূর সম্ভব মিনিমাইজ করে চলার চেষ্টা করবেন এবং সাধ্যমতো একটাই কথাই বলবেন দেখো আল মিজান আকবর হওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস আছে মানদণ্ড সহি হাদিস থাকলে করবো নাহলে ছাড়বো আমার আতাকুম রসুল ফখুজুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু রসুল যা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা বর্জন করো এই মৌলিক আয়াতটাই কিন্তু আমাদের চলার পথের ধ্রুবতারা সাগরের বুকে নাবিক জাহাজ চালাচ্ছে সে মাটি দেখা যায় না কিন্তু সামনে কম্পাস থাকে সেই কম্পাস দেখেই কিন্তু নাবিক চলে জীবনের চলার পথে এই অন্ধকার জীবনের আলোর পথ একটাই কোরআন এবং সহিহ হাদিস মসজিদ করেছেন মসজিদ কিন্তু আপনাকে জান্নাতে নেবে না আপনার আমল আপনাকে জান্নাতে নেবে এই মসজিদ ইসলামের প্রকৃত শিক্ষাকেন্দ্র হয়ে গড়ে উঠুক আমরা সেটাই কামনা করব এবং বিশুদ্ধ আকিদার অনুসারে ইমাম এবং খতিব এখানে কাজ করুন আমরা সেটাই কামনা করব আর এই কমিটি হবে সম্পূর্ণ বিশুদ্ধ আকিদার অনুসারে লোক দিয়ে কমিটি পরিচালিত হবে তবে মুক্তাদি যিনি আসবেন সবাই এখানে প্রবেশাধিকার পাবেন কাউকে আপনারা নিষেধ করবেন না আল্লাহাক ওয়াজ পড়া গেলে এই অশ্বতলা এই আহলে জামে মসজিদকে বিশুদ্ধ দিনই তরিকায় পরিচালনা করার তৌফিক আপনাদেরকে দান করুন এবং আমাদের মতো ভাইদেরকে আমাদের বোনদেরকে তাদেরকেও দিনের দাওয়াত দেওয়ার জন্য সাপ্তাহিক তালিমের এই সুন্দর বৈঠকটা কাজে লাগানোর চেষ্টা করবেন যেন শুধু আপনি হেদায়ত পাবেন আপনার স্ত্রী কন্যা বা মায়েরা হেদায়ত পাবে না এটা তো হতে পারে না আর এই জন্যই বলা হয়েছে কু আনফুসাকুম ও আহলিকুম নাওরা তোমরা নিজেদেরকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমাদের পরিচালিত প্রায় যত মসজিদ আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব জায়গাতে আমরা মহিলাদের ব্যবস্থা করে দিয়েছি আপনারা দেখছেন না অতপাড়াতে দেখছেন না এবং মাদ্রাসাও দুটো করে দিয়েছি আগামীতে আমরা চাচ্ছি যে সর্বোচ্চ দিনী শিক্ষার কেন্দ্র হিসাবে একটা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তার সাথে আনুষঙ্গিক পুরো কমপ্লেক্স করার জন্য রাজশাহীতে এই ব্যাপারেও আপনারা খেয়াল রাখবেন আল্লাহ যাদেরকে ধনসম্পদ দিয়েছেন সেখানে কিছু মাটি কেনার চিন্তাভাবনা করেছি দু বছর আগে ঘোষণা দিয়েছিলাম 300 বিঘা মাটি কিনব এখন কিছুই হয়নি বলা যায় মানে 20 বিঘা মতন হয়েছে এখন কম আছে পরে আর পাওয়া যাবে না যদি আপনারা এগিয়ে আসেন শুধুমাত্র এখানে আপনি সব কিছু করবেন এই চিন্তাটা বাদ দেন
জাতীয় স্বার্থ চিন্তা করুন, কার বাড়ি কোথায় এটা বড় কথা না। মার্কাজুল আগে, তারপর তো শাখা, সেখানে থাকলে আপনার সন্তান সেখানে যাবে, সর্বোচ্চ শিক্ষা সেখানে পাবে, সেখান থেকে আবার আপনার এখানে আসবে, এখানে আবার তারা শিক্ষার আলো জ্বালবে। এই উদার চিন্তা নিয়ে যারা আছেন বড় ভাইরা, ধনী শ্রেণীর মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন এগিয়ে আসেন। এটা আমাদের স্বপ্ন শুধু নয়, এটা অত্যন্ত বাস্তবতা। চারিদিকে চলছে এখন শিরক বেদাতের ব্যাপক প্রচলন, এটা থেকে এই ঢেউ যদি আপনি প্রতিরোধ করতে না পারেন তো ব্যর্থ আপনার জিন্দগি, আপনার সন্তানরা নষ্ট হয়ে যাবে। তখন তারাই কেয়ামতের মাঠে বলবে, রব্বানা আতানা সাদাতানা কুবরাহানা ফাদাল্লুনা সাবিলা, এ আমাদের প্রতিপালক, আমরা দুনিয়াতে আনুগত্য করতাম আমাদের নেতাদের, আমাদের পিতাদের, গুরুজনদের, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। রব্বানা আতিহিম জিরফান মিনাল আযাবে ওয়া লা'নহুম লা'নান কাবীরা, হে আল্লাহ তুমি আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে কঠিনভাবে অভিসম্পাত করো। সূরা আহজাব 62-63 আয়াত পড়ে দেখেন, আপনার সন্তান আমার সন্তান যদি কিয়ামতের মাঠে এই ধরনের আমাদের বিরুদ্ধে আপিল করে, তাহলে আমাদের কি বাঁচার কোনো পথ থাকবে? থাকবে না। এজন্য এটা আমাদের স্বপ্ন, মার্কাজে একটা করব, ঢাকা শহরে একটা করব, পারলে আরও দু এক যদি একটা করবো, কক্সবাজারে ইতিমধ্যে আমাদের মাটি কেনা হয়ে গেছে, এটা ঘর করে সেখানে আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে, চট্টগ্রামে আমাদের একটা মার্কাজ হয়েছে, এসব জায়গা থেকে দিনে হকের দাওয়াত প্রচারিত হচ্ছে। এগুলো যদি আরও বড় হোক, সুন্দর হোক, মানে কক্সবাজারের গুরুত্ব আপনারা সবাই জানেন, এটা একটা আন্তর্জাতিক কেন্দ্র এখন, ঠিক চিড়িয়ার গুরুত্ব আপনারা বুঝেন। এই চিন্তা করেই কিন্তু আমরা সব জায়গা থেকে এগুলো টার্গেট নিয়েছি। আল্লাহবাক আমাদেরকে ধীরে ধীরে আগানোর তৌফিক দিয়েছেন। আমরা চাচ্ছি যদি আমরা যদি দেখে যদি পারতাম আরও ভালো লাগতো না, তো আমি স্বপ্ন বলে গেলাম, বাস্তবায়ন করার দায়িত্ব বান্দার এবং সর্বোপরি আল্লাহর রহমত, যাতে যদি হয়ে যাবে। আপনাদের সবার প্রতি আমাদের পুনরায় আন্তরিক ধন্যবাদ রইল এই মসজিদ করার জন্য। তো মসজিদ যেন আদর্শচ্যুত না হয়, এটা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেই মসজিদ নববী আজকে কত সুন্দর হয়েছে, আবু বকর ওমরকে আর বের হচ্ছে আর নেই, বরং এখন অনেকে এসে উল্টা রিপোর্ট দেয় যে এত দ্রুত রুকু সিজদা হয়, সুরে ফাতেই শেষ করা যায় না, সালাত শেষ। মসজিদ বড়ই হচ্ছে, কিন্তু না, সেই ইমান কোথায়? সেই ইমান ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। আর একটা কথা বলি, শেষ করে দিই, যারা আমরা মুসল্লি আছি, আপনারা আমাদের তালিম বৈঠকগুলি সপ্তাহে একদিন বসার চেষ্টা করেন। আমি অধিকাংশ মুসল্লিকে টেস্ট করে দেখেছি, সুরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না, মাখরাজ ভুল, এবং সুরা ফাতিহার অনুবাদটা পর্যন্ত জানেন না। সুরে নাস, ফালাক, এখলাস, কুল, হল, এই যে সার্কেল বলি আমরা, এর অনুবাদটা পর্যন্ত আমরা জানি না। সিরাত রসুল আমরা এই জন্য লিখেছি, তফসিরটা পড়বেন। কিছু ফেতনা বের হয়েছে, তারা বলে হাদিস তফসির পড়ার কোনো দরকার নেই, তাদের ফাজালে কিতাব পড়লে যথেষ্ট হবে। এসব মসজিদে হচ্ছে সব, এরকম বাইরে যায় না। খুলনাতে বের হচ্ছে, ট্রেন ধরবো, ঘাটটি বস্তানি কিছু মুরব্বী মানুষ, তাদের সংসারে কোনো কাজ তামা কোনো সেলিব্রেশন সব সংসার চলে, ওনার ঘাটটি বস্তানে বেরিয়েছে। আমার দেখে এত করুণা হলো, এই পরে এক দশ লোক ওদের আর আমির আছে, তার পিছিয়ে পিছিয়ে সব ডাকছে ট্রেন ধরবে, এদেরকে কে বুঝাবে? এদেরকে ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাস্তা মানে গেটে রাস্তা, রাস্তা হাঁটতে হবে, গাড়ি চড়তে ধরে আল্লাহ রাস্তা হলো না। দলিল কি? আল্লাহ বলছেন, কুন্তুম খায়রু উম্মতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমরা বেরিয়েছো আল্লাহর জন্য। এই উখরিজাত উদ্ভব ঘটনা হয়েছে, উখরিজাত থেকে ওদের ঘর থেকে উখরিজাত করে দিচ্ছে, ঘর থেকে বেরিয়ে করে নিয়ে চলে আসতেছে, এক একজন এক এক ধোকা দিয়ে চলতেছে। একই সাথে ভোটের নামের পুরো রাজনীতি চলছে, এটাও ঠিক ওটাও ঠিক, জি না, ঠিক সবসময় একটাই হয় দুটো হয় না। এগুলো বিষয়ে আপনাদের সাবধান করে যাচ্ছি,
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সব দিক থেকে মুখ ফিরিয়ে মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায়। আপনাদেরকেও সে একই আহ্বান জানিয়ে যাচ্ছি। লাভাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন, এবং এই মসজিদ রসুল্লাহ সাল্লামের আমলের মসজিদ নবীর ন্যায় শিক্ষা কেন্দ্র হিসেবে আল্লাপাক গড়ে তোলে তৌফিক দান করুন। কমিটিকে সে দোয়া করে যাচ্ছে। আকুল কৌলি হাজা আস্তাকুল আলী ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন।